ঈদের দ্বিতীয় দিনেও পরিবার পরিজন নিয়ে বিভিন্ন বিনোদন কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন রাজধানীবাসী সবচেয়ে বেশি ভিড় চিড়িয়াখানায় এছাড়া বিভিন্ন পার্কেও সবুজের সান্নিধ্যে সময় কাটাচ্ছেন অনেকে তবে বিনোদন কেন্দ্রের স্বল্পতা নিয়ে আক্ষেপ রয়েছে রাজধানীবাসীর ইসমাইল হোসাইন জুয়েলের রিপোর্ট পরিবার সহ একটু আরামে ঘুরে বেড়ানোর সুযোগ রাজধানীবাসীর শুধু দুই ঈদেই মেলে সময় সুযোগ তো মিলল কিন্তু যাবার মতো জায়গা কোথায় ঘুরে ফিরে তাই সেই চিড়িয়াখানা ঢাকা আর আশেপাশের বিভিন্ন এলাকা থেকে অনেকেই পরিবার সহ ঈদের দ্বিতীয় দিন সময় কাটিয়েছেন খাঁচাবন্দি এই প্রাণী জগতে মূলত যাদের জন্য আসা সেই শিশুরা বাঘ সিংহ ভাল্লুক দেখে স্বাভাবিক রোমাঞ্চিত বাঘ সিংহ সিংহ দেখছি পাখি উটপাখি হরিণ বানর এতদিন তো বয়ে দেখতে আমি এখন সরাসরি দেখতে পারতেছি মেঘলা দিনে ঠান্ডা আবহাওয়া ছুটির দিনে যেন বাড়তি পাওয়া এই স্বস্তিতে ঘুরে বেড়ানো চিড়িয়াখানার বিস্তীর্ণ এলাকা জুড়ে তবে অভিভাবকদের আফসোস ঘুরে বেড়ানোর আরও কিছু জায়গা থাকলে শিশুদের ঈদ আনন্দ আরও বৈচিত্র্যময় হতে পারত। অনেক আজ থেকে বলতেছে যে আমি চিড়িয়াখানা যাব চিড়িয়াখানা যাব কিন্তু চিড়িয়াখানা কী জিনিস সেটা বুঝতে পারে না আমি ওকে নিয়ে আসার জন্য কুমিল্লা থেকে আসছে আমি সেই গাজীপুর থেকে কত দূরে আসতে হয় বাচ্চা নিয়ে যদি কাছে থাকতো যেমন প্রতিটা জেলা জেলা যদি থাকতো এরকম তাহলে ভালো হতো এখানেই তো একটু রিজনেবলের ভিতরে পাওয়া যায় আবার অনেক কিছু আছে পশু পাখি থেকে আরম্ভ করে এই যে গাছপালা সুন্দর পরিবেশ বাচ্চাদের উপভোগ করে আমরা যেগুলো লন্ডনে দেখি ইংল্যান্ডে দেখি শহরের মধ্যেই যে পার কাছে যেটা আরেকটা শহর মধ্য থেকে বাইরের বাসার শব্দ শোনা যায় না আসলে আমাদেরটাই এরকম না আসলে একটু সবুজ সান্নিধ্য পেতে অনেকে আবার সময় কাটিয়েছেন বিভিন্ন পার্কে শাহবাগের শিশু পার্কটি দীর্ঘ সময় ধরে বন্ধ থাকায় রমনা পার্কের শিশু চত্তরে অনেকটা সান্তনা খুঁজে নিয়েছে শিশুরা যদি এরকম শিশু পার্ক যদি আরো থাকত তাহলে তো ওরা ওখানে যেত ওখানে ওরা রাইড ঘুরতো তো ওদের মজা হতো আরকি সব বাচ্চা এর একটা রিল্যাক্সার একটা জায়গা হতো আরকি এখন সবই কনজেস্টেড হয়ে গেছে যে একটু বাইরে ঘুরে আনন্দ ফুর্তি করবো সেই সুযোগ সুবিধাটা নগরে খুবই কম বিনোদন কেন্দ্রের স্বল্পতা নিয়ে আক্ষেপ আছে তবু এমন ফাঁকা ঢাকায় যে একটু স্বস্তিতে ঘুরে বেড়ানো যাচ্ছে আপাতত এটাকেই বড় পাওয়া ভেবে নিচ্ছেন রাজধানীবাসী স্মাইল হোসেন জুয়েল জিটিভি নিউজ ঢাকা